ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল, এমনই লেখা গেঞ্জি পরে দোকানে বাজারে তৃণমূল নেতাকর্মীরা। আসানসোলের কুলটি ব্লকের নিয়ামতপুর বাজারে রাজ্যের বিরোধী দলনেতাকে কটাক্ষ করে এমনই অভিনব প্রতিবাদ করতে দেখা গেল তৃণমূল নেতাকর্মীদের। নবান্ন অভিযানের দিন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে যাচ্ছে। তারই মধ্যে এই গেঞ্জি পরে দোকান বাজার করতে দেখা গেল কুলটির তৃণমূল নেতাকর্মীদের। একই সাথে এই লেখার মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতাকে বার্তা দিলেন, তিনি আসলে মেল না ফিমেল তা গায়ের জামা অথবা গেঞ্জিতে লিখেই মানুষকে জানাক। আর তাই এই অভিনব প্রতিবাদ বলেই জানালেন স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ চ্যাটার্জি। দেখুন করোনার আবহাওয়ায় এখন বাজার পুরো ভিড়, ঠিক আছে, হেসা গেছি করে না চলাই ভালো, ঠিক আছে, তার জন্যই ডোন্ট টাচ মাই বডি। আর দ্বিতীয় কথা হচ্ছে টিভিতে দেখছি একজন আবার চিৎকার করে বলছে আই এম মেল, আই এম মেল। তা আমি বলছি যে চিৎকার করে বলার কী প্রয়োজন আছে, আপনার টি শার্ট পরে নিলাম, আমরা বলে দিচ্ছি যে আমরা মেল। এবারে আমি যিনি বলেছেন ওনাকে বলবো নন্দীগ্রামে আমি ছিলাম, আমরা অভিষেক মানে আমরা নন্দীগ্রামে ছিলাম, যে মেল সেটা বোঝা গেছে, ঠিক আছে, লোডশেডিং নেতা যিনি বলেছেন তাকে বলবো কে নেতা, আমি ছিলাম ওইখানে ওনার গুন্ডাদের কাছে, যখন আক্রমণ করে আমাদেরকে নন্দীগ্রামে তখন আমরা চিৎকার করে বলিনি ডোন্ট টাচ মাই বডি আই এম মেল, আমরা বলেছি আমি হেলে গানে ডুলে গানে অভিষেক ম্যানার্জিকে সৈনিক হয়, তত চিৎকার করার কিছু নেই। ওনার যদি নিজের প্রতি ডাউট আছে যে উনি মেল কি না, তাহলে আমি বলবো এইরকম একটা টি শার্ট বানান, একটা লিখে দিন আই এম মেল, বার্তা দিয়ে বার্তা দেওয়ার কিছু নেই। বার্তা দিতে চাইছি একটা যিনি নেতা, যিনি বিরোধী দলের নেতা, তিনি যিনি মনে করুন ডোন্ট টাচ মাই বডি আই এম মেল বলে পরে নিজের সৈনিক থেকে কর্মীদেরকে ভিড়িয়ে পরে, আর যিনি পুলিশ অফিসারকে বলেন যে আমাকে থানায় বিকেল পর্যন্ত বন্ধ করে রাখুন, কিন্তু আমরা অভিষেক ব্যানার্জি ত্রিপুরায় গিয়ে পরে লড়াই করি, বিচারজি লড়াই করেছে, আমরা বলিনি ডোন্ট টাচ মাই বডি আই এম মেল, আমাকে থানায় ঢোকান, লড়াই মাঠে থাকি, বলিনি যে পাঁচ ঘন্টা আমাকে থানায় বসিয়ে রাখুন আর কর্মীগুলোকে ভিড়িয়ে দিই না। অভিষেক ব্যানার্জি কর্মীদের পাশে আছে, তো মেল আর কে ফিমেলকে সেরকম।